কিছুদিন থেকে বৃষ্টি, বৃষ্টির জন্য অবস্থা দেখো। আমাদের বাড়ির পেছন দিকে কাদায় কাদা হয়ে গেছে, মানে এই জায়গাগুলো না আমাদের অনেকটা নিচু। এই দেখো রাস্তাটার অবস্থা, লোকজন যে হাঁটাহাঁটি করবে সেই রকম পরিস্থিতিই নেই, বৃষ্টির জন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো পাশের বাড়ির পুকুর, পুকুর একদম ভর্তি। আর দুদিন বৃষ্টি হলে এই পুকুর ভরেই কিন্তু বাড়িতে জল চলে যাবে, পুকুরটাও ভরে গেছে। আর এদিকের অবস্থা তো খুব খারাপ, এই রাস্তাটা দিয়ে এমনিতে যাতায়াত হয়, মানে আমাদের বাড়ির পেছন দিকে যে বাড়িগুলো আছে ওরা যাতায়াত করে, আমরা করি না ঠিকই, কিন্তু রাস্তাটার অবস্থা কিন্তু বেহাল। এখন আমি চলে এসেছি রান্না করব, রান্নার জন্য কিছু আমি লাকড়ি নিতে এসেছি। এসে দেখি প্রত্যেকটা লাকড়ি আমাদের ভিজে গেছে, তো তাই এখানে কিছু খাপ নিয়ে নিলাম, এখান থেকে কিছু লাকড়ি বের করব। যতটুকুই পাই খাপগুলো তাও একটু জ্বলবে, আর এই মোটা খড়িগুলো না একদমই জ্বলবে না, এগুলো আর নেবো না। আর আমার যেতে হবে আজকে বলছি ব্যাংকে, কি বলবো বলো তো, আমার না প্রচুর খারাপ লাগছে এখন, আর ভালো লাগছে না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। কোথায় এখন একটু আমার রেস্ট নেওয়ার সময়, কোথায় আমি রেস্ট নিব, না এই বিপদ আমার এসে মাথায় চাপলো, কী করা যাবে বলো তো। এই কিছু খাপ এখানে খুলে নিয়েছি, এই খাপগুলো দিয়েই আজ চালাতে হবে। এখান থেকে আর দুটো খুলে নিয়ে আমার ভাত তরকারি সব হয়ে যাবে। আর একজন আজকে লেবার আছে, আমাদের পাট কাটা হচ্ছে, তো লেবার আছে, তো ভাবলাম যে না আগে ভাতটাই বসিয়ে দিই, ঘুম থেকে উঠে যদি আমি ঝটপট করে ভাতটা বসিয়ে দিই ও সবজি কেটে রান্না করতে আর সময় লাগবে না। চল লাকিগুলোকে নিয়ে এখন ঘরে যাওয়ার সময় এসে গেছে। পাশের বাড়ির থেকে অনেক রকম প্রসাদ পাঠিয়েছে, চলো একটু একটু করে খাই। তো যেখানে মিষ্টি পাঠিয়েছে, এখানে পুরি পাঠিয়েছে, যে পাশের বাড়িতে কালকে মানে গৃহপ্রবেশ হলো সেখান থেকে কালকে গিয়ে খেয়ে এসেছি, তো আজকে আবার সকাল সকাল পাঠিয়ে দিল সবার জন্য, যে সবাই সকাল সকালই যেন খেয়ে নিই। তো এই যে এখান থেকে দুটো পুরি আর এটা নিয়ে নিলাম, এখানে আছে আরও মিষ্টি আর এটার মধ্যে আছে জিলিপি, তো চলো এখান থেকে অল্প অল্প নিয়ে নিই। আর এগুলোর মধ্যে জানি না কী আছে, তো দেখতে হবে। এটার মধ্যে আছে লাল রঙের যে মিষ্টিগুলো হয় খেজুরের, ওগুলো এখান থেকে একটু নিয়ে নেব। সকাল সকাল এইগুলো খেলে কিন্তু পেট একদম ভরে একদম মানে টুইটম্বুর হয়ে যাবে, এটা নিয়ে নিলাম। এখান থেকে দুটো জিলিপি, জিলিপিটা আমি এনেছি মেলা থেকে, কালকে মেলায় গেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওর মোবাইল খারাপ হয়ে গেছিলো, মানে মোবাইল চার্জ ছিল না। নিয়ে নিলাম অল্প একটু জিলিপি, সব কিছু অল্প অল্প করে নিয়ে নিলাম। দেখি তো এটার মধ্যে কী আছে, এটার মধ্যে আছে পায়েস, এটার মধ্যে আছে কিসের তরকারি, তো আমি একটাও খাবো না, কারণ পায়েস খাওয়া যায় না এখন, এগুলো খাবো না। তো চলো এই যে নিয়ে নিলাম, এগুলোকে এখন ঝটপট করে সেটে দিই, মানে খেয়ে ফেলি। আর সকাল সকাল এখন আর চাটা কিছু খাবো না, এগুলোই খেয়ে নিই সকাল সকাল। বাবা কলা নিয়ে এসেছিলো, যেগুলো হচ্ছে আমাদের ভাষা আমরা বলি সবুজ কলা, ওগুলো নিয়ে এসেছিলো। কলাগুলো না ঠিক মতো পাকেনি, তো আমি কী করেছি চালের ড্রামে কলাগুলো রেখে দিয়েছি, চালের ড্রামের মধ্যে কলা রাখলে কলাটা বেশ নরম হয়, তো তাই রেখে দিয়েছিলাম এভাবে। তো দেখছি যে আজকে না নরম হয়ে গেছে, আর একজন লেবার আছে বাড়িতে, তো
একটু চাল বেশি নিতে হবে, পাঁচটা, এই তো পাঁচ ছয়, ছটা নিয়ে নিলাম, হয়ে যাবে। তো এগুলো রেখে দিই আবার। তো কলাগুলো এখনও একটু পাকা বাকি আছে, ভালো করে চালগুলোকে ধুয়ে ঝটপট করে হাঁড়িতে দিয়ে দিই। আর হাঁড়িতে ভেতরটা ধুয়ে এনেছি আজকে, হ্যাঁ বাইরের দিকেরটা পরিষ্কার করিনি আর, মানে আজকে আর ভালো লাগছে না জানো, কিছুদিন থেকে রান্না করতে করতে আর আমার ইচ্ছে করছে না, আর এদিকে দৌড় ঝাঁপ সব কিছু দিয়ে আমার শরীরটা বেশ ক্লান্ত হয়ে গেছে। ভাইকে বলবো এক বালতি জল এনে দিতে, এই জলটা এখানে দিয়ে দিই। আরও ধুতে হবে চালটা। ও ভাই এক বালতি জল এনে দে না, এই যে ভাই জলটা এনে দেবে, আর আমি এখানে চালটা একবার করে ধুয়ে নিই, আর জল আনলে তারপর ধুবো। খুব সুন্দর জালটা জ্বলে গেছে, এখন বর্ষাকালের দিন এত সুন্দর করে জাল জ্বলতেই চায় না। উপরের চালগুলো কিন্তু ভালো না, এগুলো ফেলে দেবে, কারণ আমাদের চালে বেশিরভাগই না পোকা ধরে যাচ্ছে। তো চলো আমি ঝটপট করে এখন ভাতটা বসিয়ে সবজি রেডি করি, জানি না কী রান্না। বাবা বাজার থেকে চলে এসেছে, তো চলো ব্যাগের মধ্যে কী কী নিয়ে এসেছে দেখা যাক। আমিও জানি না কী কী এনেছে, দেখলাম মুসুর ডাল এনেছে, চিনি, আর একটা যেন কী আছে মনে হচ্ছে মাছ আছে, এই যে মনে হচ্ছে মাছ নিয়ে এসেছে, দেখা যাক কী মাছ এনেছে কী রান্না করব। ছোটো মাছ আনলে আজকে আমি একটু চটচটি আর একটু ঝাল রান্না করব, ভীষণ ছোটো মাছের ঝাল খেতে ইচ্ছে করছিল, কয়েকদিন এনেছে কিন্তু ওগুলো না ঝাল খাওয়ার মতো না, এই তো একদম ঠিক ঠিক মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছ ছোটো ছোটো, এগুলো দিয়ে ঝাল খেলে কিন্তু দারুণ লাগবে। আর কিছু দিয়ে আমি চটচটি রান্না করবো, এখন মাছগুলোকে কেটে আনতে হবে, আমার ভাত হতে হতে মাছগুলোকে ঝটপট করে চলো কলের পাড় থেকে কেটে নিয়ে আসি। বর্ষাকাল মানে হচ্ছে আনন্দ, ছোট ছোট মাছ খাওয়া, টাটকা টাটকা মাছ খাওয়া। যাদের গ্রামে বাড়ি তারা জানে এই বর্ষাকালের টাটকাগুলো মাছগুলো ঠিক কতটা ভালো লাগে। সত্যি যারা যতই শহরে থাকো না কেন, বর্ষার দিনে একবার হলেও গ্রামে ঘুরেছিও, গ্রামের দিনগুলো বর্ষার দিনে অন্যরকমই থাকে, অন্যরকমই একটা ভালো লাগা থাকে। সত্যি গ্রামে যে এত ভালো সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় সেটা না এলে তোমরাও বুঝতে পারবে না। একদম টাটকা টাটকা মাছ বাবা নিয়ে এসেছে, আমাদের বাড়িতে মাছ মারার মতো সেই রকম কেউ নেই, মানে মাছ যে আমরা নদী থেকে মারবো, আমাদের নদী আছে বাড়ির সামনে প্রচুর মাছ, আমরা যে নদী থেকে মাছ মারবো সেরকম বাড়িতে মাছ মারার লোক নেই। আমার জেঠু একবার নদীতে পড়ে গিয়ে মারা গেছে, মানে আমার একটা জেঠু ছিল সে একবার নদীতে পড়ে গিয়ে মারা গেছে, তারপরের থেকে বাড়িতে সবার ভয় যে কখন কার কী হয়ে যায়, তাই আমাদের কাউকেই যেতে দেওয়া হয় না সেই নদীতে। আর সেই নদীতেই প্রচুর মাছ, পাশাপাশি গ্রামের লোকজন মিলে সবাই মাছ মারে, আর আমাদের মাছ কিনে আনতে হয়। দেখো পুঁটি মাছগুলো কী টাটকা, ভালো করে ধুয়ে নিচ্ছি, এগুলো দিয়ে আজকে আমি ঝাল বানাবো, আর আলু বেগুন কাঁঠালের বীজ সব কিছু দিয়ে একটা স্পেশাল চটচটি বানাবো, খেতে কিন্তু দারুণ মজা। বর্ষার দিনের আনন্দ, বর্ষার দিনটা সত্যি এত যে ভালো লাগে, মনে হয় বৃষ্টিটা হলেই নেমে পড়ি জলের মধ্যে, অনেক মজা করি। এখন সেই মজাগুলো আমার চলে গেছে, এখনের দিন আমার কাছে অনেকটাই আলাদা, সেই রকম জলেও নামতে পারি না, কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই। তো চলো, আমার কিন্তু কথা বলতে বলতে পুরো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এখন রান্নার কাজে যাওয়া যাক। একদম এখান থেকে রান্নাঘরে সোজা চলে যাব মাছগুলোকে নিয়ে, তারপর কিন্তু রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করে দেবো। ওইদিকে আমি রান্নাঘরে আবার ডাল বসিয়ে এসেছিলাম, ডালটা এসে দেখি প্রেশারে সিটি পড়ে গেছে, চারটে সিটি পড়ার পরেই আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ ভেজে নিচ্ছি,
ভেজে জালটাকে কিন্তু আমি এই উপরেই মানে গ্যাসের মধ্যে কিন্তু সম্বার দিয়ে নেব। ভেবেছিলাম যে উনানের মধ্যে সম্বার দেব, কিন্তু এসে দেখছি উনানের জালটা নিভে গেছে। তো সেখানে আর দেবো না, আমাদের উনানের মধ্যে জল পড়ে তো, তো ভাবছি যে না এখানেই যদি আমি সম্বারটা দিয়ে নিই আমার ডালটাও সম্বার হয়ে যাবে, ওইদিকে উনানটা জ্বালাতে তো অনেক সময় লেগে যাবে, মাছটা উনানে রান্না করব। উনানের মধ্যে মাছ রান্না করলে কিন্তু ভালোই টেস্ট হয়। মাছ হচ্ছে সবসময় বেশি করে ঝাল ঝাল জিনিস দিয়ে একটু সবজি টবজি দিয়ে কষিয়ে রান্না করো, একদম জিভের জল চলে আসবে। আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল কিন্তু আমাদের বাড়িতে চলে আসো, আমাদের এখানে প্রচুর বর্ষা, এই বর্ষাকালে কিন্তু প্রচুর আনন্দ করব সবাই মিলে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দিয়ে করলাম মাছের ঝাল, এই ছোটো ছোটো মাছগুলো দিয়ে করলাম ঝাল। দেখো কী সুন্দর হয়েছে, দেখতে খেতেও হয়তো দারুণ টেস্ট হবে দেখে মনে হচ্ছে। তো এই যে মাছের ঝাল আরও রান্না করেছি, সেগুলো তোমরা দেখাই। এখানে করেছি মাছের চচ্চটি, আলু আর বেগুন আর কাঁঠালি বীজ দিয়ে করেছি চচ্চটি, তার সাথে এখানে আছে মুসুর ডাল, এগুলোই হয়েছে আজকের রান্না। তো মাছের ঝালটা হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো। আর কিছুক্ষণ আগে বেশ রোদ উঠেছিলো বাইরে, এখন আবার অন্ধকার, মানে এখন আবার বৃষ্টি আসবে। ও দেখি গরু ধরা, এখন আবার বৃষ্টি আসবে, বৃষ্টি টুকটাক করে পড়ছেও। তো চলো আমার রান্নাটা আমি কমপ্লিট করে বাসনগুলোকে মেজে নেব, তাহলে আমার কাজ কমপ্লিট। ওদিকে আবার ব্যাংকে যেতে হবে, এখন বাজে গিয়ে 11টা, তো ব্যাংকে যেতে হবে, অনেক কাজ আমার। মা এখনও আসেনি মাছ চলে গেছে পিছন তুলতে, আমাদের রোয়াঘাড়া শুরু হয়ে গেছে, তো সেখানে মা গেছে পিছন তুলতে বাবার কাছে, মাকে এখন আনতে, কারণ পিছন তোলা হয়ে গেছে আর লাগবে না এখন। কাল পরশু আরেকটা খেত আমাদের চাষ করা হবে, পরে লাগবে, এখন আর লাগবে না। আর আমাদের ক্ষেত হচ্ছে ওই মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে আমাদের বাড়ি মামার বাড়ির মাঝখানে, তো ওখানে হচ্ছে আমাদের জমি। তো ওখানে গেছে বাবা, চলে গেছে মাকে আনতে, বাবা যাবে এখন শীতলকুচি মানে বিডিও অফিসে, কারণ আমাদের ঘরের কারেন্টের বিল দিতে, আমাদের কারেন্টের বিল একটু অতিরিক্ত এসে গেছে, তো সেটা দিতেই যাবে। অনেকদিন থেকেই কারেন্টের বিল বন্ধ ছিল, তো এখন দিতে যাবে, দাদার সঙ্গে যাবে বাবা। তো চলো আমি না রান্নাটা তাড়াতাড়ি করে নামিয়ে নিই, আমার হয়ে গেছে তো নামিয়ে নিই। ওদিকে আবার অনেক মানে বাবা হাঁপিয়ে গেছি পুরো, অনেক জার্নি করতে হবে। তো চলো হয়ে এসেছে এটা, আর আমার কাছে মাছের ঝাল খুব ভালো লাগে, হয়ে এসেছে। আর একটু জাল দেবো তাহলে একদম হয়ে যাবে। আর না বর্ষাকালের দিন উনুন নিভে যায় একটু পর পর, রান্না করতে ভীষণ চাপ। রান্নাবান্না শেষ করে ঝটফট করে সব কিছু ধোয়া পাল্লা করে মানে বাসনপত্র ধুয়ে ঘর দোয়ার পরিষ্কার করে বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে। মানে ব্যাংকের বই যদি খারাপ থাকে এর থেকে খারাপ কিছু হতে পারে না। আমি সেই দিন দিয়েছিলাম KYCটা আপডেট করতে, কিন্তু হয়নি, আজকে আবার বললো যেতে। কিচ্ছু করার নেই, যেতেই হবে, আজকে না গেলে কালকে আর যেতে পারবো না। প্রচুর পরিশ্রম লাগে সত্যি, এতগুলো কাজ করে বেরোনো মানে একদম প্রচুর চাপ। তো চলো গাড়ি আসবে, গাড়িতে উঠে একদম রমার রম চলে যাব ব্যাংকের ওখানে, জানি না কত দেরি হবে কি না, কিচ্ছু জানি না। তো চলো যাই সেখানে গিয়ে দেখি কী অবস্থা। রাস্তায় আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, এদিকে গাড়ি আসবে আর আমি চলে যাব ব্যাংকে। প্রচুর অসুবিধে হচ্ছে জানো, কিছুদিন থেকে ব্যাংকের বইটা আমার এত জ্বালাচ্ছে যে আমি কোনো জায়গাতেই টাকা তুলতে পারছি না। আজকে ভাবছি যদি সন্ধেও হয়ে যায়
তবু আমি ব্যাংকের বই ঠিক করে আনবো। আমার ব্যাংকে KYC করা নেই, তো সেজন্য কিন্তু আমি ব্যাংকের থেকে কোনো রকমই এ মাসে কোনো টাকা তুলতে পারছি না। আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে, সেটাও আমি তুলতে পারছি না। মানে আমার আমি না একটা জ্বালায় পড়ে গেছি। তো ভাবছি আজকে রান্নাবান্না শেষ করে আমি যে ব্যাংকে যাব, সহজে বাড়ি আসবো না যতক্ষণ না কাজ হয়। তো এর জন্য কিন্তু দাঁড়িয়ে আছি যে কখন গাড়িটা আসবে। কিন্তু জানো, প্রত্যেকটা দিন যখন আমি এসে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকি তখন আমি গাড়ি পাই না। তখন হয় টোটো আসবে, না হয় মোটর সাইকেল চলে আসবে। তো কী করা যাবে, গাড়ি আমার কপালে হয়তো নেই। তো এদিকে একটা টোটো গেল আর এখন আরেকটা টোটো চলে এসেছে। এটার মধ্যে উঠে আমি চলে যাচ্ছি একদম সোজা বাজারে। বাজার থেকে তারপর যাব সেখান থেকে একদম অটো ধরে মাথাভাঙাতে। আর আমার ব্যাংক হচ্ছে, ব্যাংকের মানে মূল যে ব্রাঞ্চ সেটা হচ্ছে মাথাভাঙায়। তো একদম সেখানেই যাব। সাথেই দেখি এখানে বিজয় মিছিল হচ্ছে। আমাদের বাড়ির কাছাকাছি বিজয় মিছিলগুলো প্রায় শেষ, একটাও আমি দেখতে পারিনি। আমি তখন বাড়িতেই ছিলাম না, কোথাও ডাক্তার দেখাতে গেছি, কোনোদিন হয়তো রিপোর্ট আনতে গেছি। এরকম টাইমে আমাদের এখানে বিজয় মিছিলগুলো হয়ে গেছে। আর এখানে আজকে বিজয় মিছিল হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু পরেই। তো এখানে দেখছি সবাই মিলে অনেক নাচা গানা, অনেক মজামস্তি করছে। আমাদের যেখানে মানে আমাদের বাড়ির কাছে যখন বিজয় মিছিল হয়েছিল তারাও নাকি অনেক মজা করেছে। তো মিছিলটা চলে গেল, আমিও চলে এলাম একদম ব্যাংকের এখানে। তো আমি সোজা কিন্তু গাড়িতে মানে টোটো থেকে নেমে গাড়িতে উঠেছি, তারপর আরেকটা ব্যাংকে গিয়ে তারপর এসেছি এই ব্যাংকে। আর এটা হচ্ছে আমার মূল ব্রাঞ্চ। তো এখানে আমার সব কিছু ঠিক করতে হবে। তো চলো এখন ভিতরে যাই, গিয়ে দেখি কী পরিস্থিতি, কী হচ্ছে। ব্যাংকের অসুবিধে আমার খুব খারাপ লাগে। আর আমার হচ্ছে SBI ব্যাংক, তো এটাই আজকে আমার ঠিক করতে হবে। আর যতক্ষণ না ঠিক হবে আমি আজকে বাড়ি যাবো না, যদি সন্ধে হয়ে যায় তাও আমি যাবো না। কারণ দেখো, এখন আমি যতটুকু বেরোতে পারছি কিছুদিন পর কিন্তু আমি বেরোতে পারবো না। বেরোতে পারলেও কিন্তু সেরকম শান্তি লাগবে না, মানে হয়তো একটা অন্যরকম ভাব থাকবে। এখন কিন্তু সেরকম শরীরের মধ্যে যতটুকু আমি নিতে পারছি আমি নিচ্ছি, মানে যতটুকু টায়ার্ড আমি নিতে পারছি। আজকে ভাবলাম যে না, আমি তো আর দেরি করবো না, আমি ব্যাংকে ঢুকে গেছি। ঢুকে এসে এখানে দেখছি যে প্রচুর ভিড়, ব্যাংকে মানুষে মানুষ হয়ে আছে। তো কী করা যাবে, আজকে আমি কাজটা করবোই। তো এখানে যে দুই নম্বরে যে স্যারটা ছিল তাকে আমি বললাম যে স্যার আমার এরকম এরকম অসুবিধা হচ্ছে। তো স্যার আমাকে বললো তুমি কিছু টাকা তোলার চেষ্টা করো, তারপর গিয়ে দেখো কী সমস্যা, সেখানে যেটা দেখাচ্ছে সেটা প্রিন্ট আউট করে এনে আমার কাছে জমা দাও, তারপর দেখছি যে তোমার এখানে কী হচ্ছে। তো চলো, আমার এখানে আর কাজ নেই, সেখানে হচ্ছে আমি ব্যাংকে যাবো। আরেকটা সাথে যে শাখা আছে সেখানে গিয়ে তারপর আমি ব্যাংকের বই ঠিক করে সন্ধ্যের আগে আগে যে আমি এখন বাড়িতে ঢুকছি। আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, সত্যি আজকে মনের মধ্যে অনেকটা শান্তি পেলাম যে না, আজকে আমার ব্যাংকের কাজটা হলো। বাড়িতে এসে দেখি যে এইদিকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু সেইদিকে বৃষ্টি হয়নি, মাথাভাঙার দিকে বৃষ্টি হয়নি। আর বাড়ির সামনে সব ভেড়া গরু সব কিছু এখানে বাঁধা, কারণ বর্ষাকালে কিন্তু পশুদের ভীষণ অসুবিধে হয়। এইমাত্র বাড়িতে এসে পৌঁছলাম, ব্যাংকের ভেতরে যা অবস্থা, আমার শরীর কাহিল হয়ে গেছে। এসে ফ্যানচেরে চুপচাপ শুয়ে আছি, এত এত মানে আমি সহ্য করতে পারছিলাম না, মানে আমার এতটা পরিশ্রম হয়ে গেছে। তো একদিকে সুবিধা হলো যে না, আমার কাজগুলো হয়ে গেছে, যে কাজের জন্য আমি গিয়েছি সেই কাজ হয়ে গেছে, এখন থেকে আর প্রবলেম হবে না। অনেকক্ষণ সময় লেগেছে কিন্তু কাজটা হয়েছে। এখন থেকে ব্যাংকে নিয়ে আমার আর সমস্যা হবে না, আর কিছু হবে না। ওখান থেকে বলে দিয়েছে যে না, সব ঠিকঠাক থাকবে এখন থেকে। তো চলো, আমি না খুব ক্লান্ত, পরে তোমাদের সাথে কথা বলবো।